দর্শক বৃন্দ, আপনারা দেখতে পারছেন আমাদের অতি প্রাচীন একটা খেলা নাম হাডুডু, যেটা আমাদের বাংলাদেশের জাতীয় খেলা। আমাদের গ্রামে অনেকদিন পরে অনুষ্ঠিত হচ্ছে, প্রায় 10-12 বছর পরে মনে হয় অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা এখানে দুইটা দল দেখতে পাচ্ছি। আমি এই দলের ক্যাপ্টেনকে বলবো, এই খেলায় তার অনুভূতিটা কেমন? পুরান খেলা, আমরা নতুন রাত, নতুন খেলা শুরু করতেছি, তার জন্য ভালো লাগতেছে। ধন্যবাদ দলের ক্যাপ্টেনকে। পরবর্তী দলের ক্যাপ্টেনকে বলবো, ক্যাপ্টেনকে বলতেছি এই খেলার প্রত্যাশা কেমন আপনার আজকে? আসসালামু আলাইকুম। আজকে এই খেলার প্রত্যাশা আমাদের হলো জয়ের। এই খেলা অনেকদিন ধরে আমাদের আশা, খেলা পাই না, তবে আজকে খেলা পাইছি, অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ। ধন্যবাদ তোমাকে। দর্শক বিন্দু দেখতে পাচ্ছেন অনেকদিন পরে খেলাটা হচ্ছে, সবাই খুবই উপভোগ করতেছে। আমরা আপনাদেরকে পুরো ম্যাচটা দেখাবো, আপনারা দেখবেন না, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে আমাদের পাশে থাকবেন। ক্যাপ্টেন নিতে চাই, আসলে অনেকদিন হলো, অনেকদিন পরে আমাদের গ্রামে খেলাটা হচ্ছে, তো উদ্যোগটা কেমন নিলেন আপনি? ইনশাল্লাহ আমার উদ্যোগটা খুব ভালো লাগছে। আমরা ছোটো থাকতেই খেলাধুলা করছি, হেসমকা মানে অনেকদিন হলো খেলাটা বন্ধ আছে, আজকে পোলা বান্ধব উদ্যোগ নিছে, আমাকে ডাকছে, আমি আসি। আমার খুব ভালো লাগতেছে আর কি খেলাটা, খুব অনুভব করতেছি। ধন্যবাদ। দর্শকরা কেমন লাগছে খেলা, আজকের খেলা কেমন লাগছে? আমাদের এখানে প্রায় একটা টুর্নামেন্ট হচ্ছে, প্রায় 8টা ম্যাচ হবে, আমরা 8টা ম্যাচই আপনাদেরকে দেখাবো, আপনারা সবাই এই চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ। প্লেয়ার মোহাম্মদ রুবেল মিয়া আসছেন, দেখা যাক কি হয় এবার। উনি গুডু গুডু করছেন, চেষ্টা করছেন কাউকে না কাউকে শুয়ে যাওয়ার, দেখা যাক কেউ কি শুয়েছে না, না এখনো শুতে পারে নাই, দেখা যাক। অবশেষে উনি প্রতিপক্ষের একটা প্লেয়ার জান্নাতুল, উনি এবার যাবেন, প্রস্তুতি নিচ্ছেন, অলরেডি প্রতিপক্ষের কোর্টে ঢুকে গেছেন, চেষ্টা করছেন কাউকে শুয়ে আসার এবং তাকে ধরে ফেলেছে, কিন্তু অনেক জোরে ধরে ফেলেছে, দেখা যাক কি হয়। রেফারি কি সিদ্ধান্তে উনি সফল, উনি প্রায় 5টা প্লেয়ারকে টাচ করে আবার নিজের কোর্টে ফিরে এসেছে, অবশেষে উনি সফল বলতেই হবে। জান্নাতুল অনেক ভালো খেলেছে। আচ্ছা এই দলের নাম কি? প্রতিপক্ষের মোহাম্মদ রাতুল মিয়া, উনি আসছেন, দেখা যাক কি করতে পারে। ও নো, উনি একটাকে টাচ করে ফিরে গেছেন, হয়তো কিছুটা সফল। মোহাম্মদ ইসলাম, উনি যাচ্ছে, দেখা যাক কি করতে পারে, উনি চেষ্টা করছে কাউকে না কাউকে শুয়ে আসার, দেখা যাক এদিক থেকে। খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছে, প্রতিপক্ষের একজন বিগ ম্যান রাতুল, উনি চেষ্টা করছে কাউকে না কাউকে শুয়ে আসার জন্য, দেখা যাক কি হয়। এখনো পুরো ছুটি মানে ছেড়েছে এবং সবাই চাপকে ধরেছে, দেখা যাক। অবশেষে রাতুল ব্যর্থ, সবাই তাকে ধরে ফেলেছে, উনি ব্যর্থ হয়ে তার নিজ। প্রতিপক্ষের ক্যাপ্টেন মোহাম্মদ শাকিল মিয়া, উনি এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি করতে পারে, কাকে শুয়ে আসতে পারে, দেখা যাক। চেষ্টা করছেন কাউকে না কাউকে শুয়ে আসার, কিন্তু না, অবশেষে উনিও ব্যর্থ ফিরে আসছে। সবুজ মিয়া, উনি আসছেন, দেখা যাক উনি কি করতে পারেন, তা চেষ্টা করছে কাউকে না কাউকে শুয়ে আসার, এখনো পর্যন্ত শুতে পারিনি, দেখা যাক, চেষ্টা করছে এবং চলে গেল ব্যর্থ হয়ে, কাউকে শুতে পারেনি, নো পয়েন্ট, এখন যাচ্ছে, দেখা যাক জানাতুল কি করতে পারে, তাই করতে কাউকে না কাউকে শুয়ে, দেখা যাক কি হয়। এখন হলো আবারও আছে কোটির ভিতর অলি ঢুকে গেছে, দেখি ও কি করতে পারে, চেষ্টা করতে কাউকে না কাউকে শুয়ে আসার, দেখা যাক কি হয়। অনেক চেষ্টা করছে কাউকে না কাউকে শোয়ার, কিন্তু না, ব্যর্থ হয়ে ফিরে গেলেন। ক্যাপ্টেন শাকিলের দলের পক্ষ থেকে মামার সোহেব, উনি এগিয়ে গেছেন, কাউকে না কাউকে শোয়ার ট্রাই করছেন, দেখা যাক কি হয়। চেষ্টা করছেন অনেক, এখনো সফল হতে পারেনি, অবশেষে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রতিপক্ষের ক্যাপ্টেন আরিফুল, দেখি ক্যাপ্টেন কি করতে পারে, শুয়েছে এবং সফল, অবশেষে দুইটা শুয়ে নিজ কোর্টে ফিরে গেছে। মামার শাকিল হোসেনের দল থেকে ইমরান,
উনি প্রতিপক্ষের কোর্টে ঢুকে গেছেন, চেষ্টা করছে কাউকে না কাউকে শুয়ে আসার, দেখা যাক কী করতে পারে। এবং শট ট্রাই করছে, এখনও পারেনি আমার মনে হয়। ও ইয়েস, অবশেষে ব্যর্থ হয়ে নিজ কোর্টে ফিরে আসলেন। আমার আরিফুলের দল থেকে রুবেল রানা, উনি এবার আসবেন। প্রতিপক্ষের কোর্টে ঢুকে গেছেন, চেষ্টা করছেন অনেক কাউকে না কাউকে শুয়ে আসার, দেখা যাক উনি কাউকে শুয়ে যেতে পারেন কি না। একটা পয়েন্ট ওনাদের অনেক লাগবে এবং শুয়েছেন, সবাই মিলে চাপতে ধরেছে। অবশেষে তিনি ব্যর্থ হয়ে ফিরে গেলেন, কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। শাকিল, উনি যাচ্ছে প্রতিপক্ষের কোর্টে, দেখা যাক উনি কিছু পয়েন্ট অর্জন করতে পারে কি না। শট ট্রাই করছেন সবাইকে, আদৌ কি ট্রাই করতে পারবেন, আদৌ কি ছুটে পারবেন, দেখা যাক কি করতে পারে, কিন্তু না, ব্যর্থ হয়ে নিজ কোর্টে ফিরে আসলেন। মোহাম্মদ বুদ্ধু মিয়া, উনি আছেন প্রতিপক্ষের জালে, দেখা যাক কাউকে শুয়ে যেতে পারেন কি না, কোনো পয়েন্ট অর্জন করতে পারেন কি না। ঢুকে গেছে অলরেডি, চেষ্টা করছে কাউকে না কাউকে শুয়ে আসার, দেখা যাক উনি সফল হন কি না। এখনও চেষ্টা করে যাচ্ছে, এখনও ছুটে পারেনি কাউকে, এখনও কাউকে ছুটে পারেনি, মনে হয় উনি ব্যর্থ হয়ে ফিরে গেছেন। আসলেই তাই, মোহাম্মদ ইসলাম, উনি যাবে প্রতিপক্ষের কোর্টে, দেখা যাক কী করতে পারে, কাউকে শুয়ে আসতে পারে কি না। চেষ্টা করছেন কাউকে শুয়ে আসার, একটা পয়েন্ট অর্জনের, দেখা যাক উনি সফল হন কি না। চেষ্টা করছেন, এখনও চেষ্টা করছেন, এখনও চেষ্টা করছেন, না, অবশেষে উনি ব্যর্থ ফিরে আসলেন। খেলার মধ্যবিরতি চলছে, কিছু পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। আজকের খেলায় শাকিলের দল, মূলত এদিকের যে দলটা দেখতে পাচ্ছেন উনি পয়েন্টে এগিয়ে আছে, দেখা যাক খেলা শেষে কে জিততে পারে, সবাই দেখবেন, আমরা সবাইকে দেখানোর ট্রাই করব। শুয়ে আসতে পারেন কিনা, একটা পয়েন্ট অর্জন করতে পারেন কিনা, চেষ্টা করছেন, এখনো শুতে পারেননি কাউকে, দেখা যাক শেষমেশ পারেন কিনা উনি, কিন্তু না, ব্যর্থ হয়ে ফিরে আসলেন। আর শাকিল মিয়া যাচ্ছে প্রতিপক্ষের কোর্টের দিকে, দেখা যাক উনি কী করতে পারেন। উনি এই দলের ক্যাপ্টেন হিসেবে আসেন এবং ওনাদের দলই এগিয়ে আসে, উনি চেষ্টা করছেন অনেক ভালো খেলে থাকেন, চেষ্টা করছেন কাউকে শুয়ে আসার, কিন্তু না, ইয়েস, অবশ্যই সফল, উনি একজনকে শুয়ে নিজের কোর্টে ফিরে গেছে এবং একটা পয়েন্ট অর্জন করেছে। এবার সবুজ মিয়া যাচ্ছেন প্রতিপক্ষের কোর্টে, ওনারা অনেক পয়েন্ট পিছিয়ে আছেন, ব্যাকফুটে আছেন, দেখা যাক কী করতে পারে, কাউকে শোয়া ট্রাই করছেন, এখনও কাউকে শুতে পারেননি, কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি, দেখা যাক শেষ মেশ পারে কি না, খুব চেষ্টা করছেন কিন্তু না, ব্যর্থ হয়ে ফিরে আসলেন। এবার মোহাম্মদ ইসলাম যাচ্ছেন প্রতিপক্ষের কোর্টের দিকে, দেখা যাক উনি কিছু পয়েন্ট অর্জন করতে পারেনি, যদি ওনারা এগিয়ে আছেন অনেক পয়েন্টে, চেষ্টা করছেন কাউকে না কাউকে শুয়ে আসার, একটা পয়েন্ট অর্জনের, শেষ মেশ পারেন কি উনি, কিন্তু না, উনিও ফিরে গেলেন। এবার সেই বিখ্যাত খেলার বুদ্ধু মিয়া যাচ্ছেন প্রতিপক্ষের কোর্টের দিকে, দেখা যাক উনি কী করতে পারেন, চেষ্টা করছেন কাউকে না কাউকে শুয়ে আসার, এখনো সফল হয়নি, দেখা যাক একটা পয়েন্ট অর্জন করতে পারে কি না। এবং ধরে ফেলেছে, দেখা যাক কি, ও সবাই মিলে ঝাপটি মেরে ওনাকে ধরে ফেললো এবং একটা পয়েন্ট হারালো। আমি বলবো উনি ফেইলার, ব্যর্থ হয়েছেন এবং একটা পয়েন্ট হারালো ওনারা, এমনিতেই ওনারা অনেক ব্যাক ফুটে আছে। আবারও যাচ্ছেন ক্যাপ্টেন শাকিল মিয়া, দেখা যাক কাকে কাকে শুয়ে আসতে পারেন, কয়জনকে শুয়ে আসতে পারেন, কোনো পয়েন্ট অর্জন করতে পারেন কি না, চেষ্টা করছেন অনেক, দম নিচ্ছেন। আবারও সেই সফি মিয়াকে শুয়ে একটা পয়েন্ট দিয়ে চলে আসলো। এবার আরেকজন যাচ্ছেন হলুদ জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক একটা পয়েন্ট অর্জন করতে পারে কি না, প্রতিপক্ষ অনেক চালাক, ওনাকে জাপতে ধরে তারা ট্রাই করছেন এবং একটাকে শুয়ে চলে এসেছেন এবং একটা পয়েন্ট অর্জন করে ফেললো, যদি ওনারা অনেক পয়েন্টে পিছিয়ে আছে, দেখা যাক শেষমেশ কী হয়, কী করতে পারে ওনারা। দর্শকরা দেখতে পাচ্ছেন অনেক পুরনো একটা খেলা, আবারও শাকিল মিয়া ক্যাপ্টেন প্রতিপক্ষের কোর্টে ঢুকে পড়েছেন, দেখা যাক কোনো পয়েন্ট অর্জন করতে পারেন, ওকে ধরে ফেলছে এবং সবাই মিলে জাপটে ধরে ফেলছে এবং একটা পয়েন্ট হারালো শাকিল মিয়া, যদি ওনারা অনেক পয়েন্টে এগিয়ে আছেন। মোহাম্মদ রাতুল মিয়া যাচ্ছেন একটা বারো দেহি খেলোয়াড়, দেখি কি করতে পারেন, কোনো পয়েন্ট অর্জন করতে পারেন কিনা, খুব চেষ্টা করছেন প্রতিপক্ষ তাকে জাপতে ধরে, তাকে জাপতে ধরে ফেলছে এবং রাতুল মিয়া ফিরে এসেছে সফলভাবে দুইটা পয়েন্ট নিয়ে। এবং আমি বলবো এইবারের জন্য রাতুল মিয়া সফল এবং পয়েন্টে অনেক এগিয়ে গেল এই দলটা, যদি এরা পিছিয়ে আছে। ধীরে ধীরে প্রতিপক্ষ রাতুল মিয়ার দল এগিয়ে যাচ্ছে। এবার সহিব, মোহাম্মদ সহিব আসছেন,
অলরেডি কোর্টে ঢুকে পড়েছেন, দেখি কোনো পয়েন্ট অর্জন করতে পারে কিনা। দর্শক বিন্দুরা দেখেন, কাউকে শোয়ার ট্রাই করছেন, এখনো করতে পারেনি, হয়তো বা শুয়ে ফেলবে এবং ধরে ফেলছে, এবং সাইড নিয়ে সফলভাবে তার কোর্টটা পেরিয়ে গেছে এবং একটা পয়েন্ট অর্জন করেছে। অবশ্যই এটা ভালো তাদের জন্য, তারা এমনিতে অনেক পয়েন্ট এগিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি শেষ পর্যায়ে খেলা চলছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে শেষ হবে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সহস্রাধিক দর্শক আমাদের এই খেলা দেখতে এসেছেন। অনেকদিন পরে আসলে এই খেলাটা হচ্ছে, সবার মনের মধ্যে একটা উৎফুল্লতা কাজ করছে এবং তারা চায় আরও যেন এই খেলাটা বেশি বেশি আয়োজন করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি আবার আমরা খেলা ফিরে এসেছি, রুবেল মিয়া গিয়েছিল কিন্তু ব্যর্থে ফিরে আসছেন। এবার মোহাম্মদ ইসলাম যাচ্ছে, যদি ওরা অনেক পয়েন্টে এগিয়ে আছেন, কাউকে শোয়ার ট্রাই করছেন এবং একটা পয়েন্ট অর্জনের ট্রাই করছেন, দেখা যাক কি হয়। চেষ্টা করছেন অনেক প্রতিপক্ষ, ট্রাই করছেন তাকে ধরার এবং ধরে ফেলেছেন, এবং সবাই মিলে ধরে ফেলেছেন, দেখতে পাচ্ছেন। অবশ্যই ভালো খেলেছে রাতুল মিয়ার দল। এবং এবার রাতুল মিয়ার দল থেকে হলুদ জার্সি পরিহিত সেই বিখ্যাত খেলোয়াড় যাচ্ছেন, দেখা যাক একটা পয়েন্ট অর্জন করতে পারে কিনা। চেষ্টা করছেন কাউকে না কাউকে ছুঁয়ে আসার, এখনো সফল হতে পারেনি, শেষমেশ ব্যর্থ হয়ে ফিরে আসলো। এবার মোহাম্মদ শাকিল যাচ্ছে প্রতিপক্ষের কোর্টে, দেখা যাক একটা পয়েন্ট অর্জন করতে পারে কিনা, যদি ওরা পয়েন্টে এগিয়ে আছে অনেক। চেষ্টা করছেন, উনি অনেক ভালো খেলে থাকেন, এখনো কাউকে ছুটে পারেনি, এসে ফিরে গেলেন। এবার সেই বিশাল দেহি রাতুল মিয়া, এর আগে দুইটা পয়েন্ট অর্জন করে এসেছিলেন, এবার দেখি কাকে ছুঁয়ে আসতে পারেন, কয় পয়েন্ট অর্জন করতে পারেন। ভালো খেলে থাকে, সুঠাম দেহ, শক্তিও আছে অনেক, কিন্তু এবারে উনি ব্যর্থ হয়ে ফিরে আসলেন। এবার মোহাম্মদ শহীদ, মোহাম্মদ শহীদ যাচ্ছেন প্রতিপক্ষের কোর্টের ভিতরে ঢুকে পড়েছেন, দেখা যাক কাউকে না কাউকে ছুঁয়ে আসতে পারে কিনা। চেষ্টা করছেন, এখনো কাউকে ছুটে পারেনি, একটা পয়েন্ট পাওয়ার ট্রাই করছেন, অনেকক্ষণ হলো পয়েন্ট পায় না তারা, দেখা যাক এবার কিছু করতে পারে কিনা, মনে হচ্ছে না এখন পর্যন্ত, হয়তো বা ব্যর্থ হয়ে ফিরে যাবেন এবং ব্যর্থ হয়ে ফিরে গেলেন। দেখতে পাচ্ছেন চারিদিকে কত দর্শক, মোহাম্মদ শফি মিয়া যাচ্ছেন, দেখা যাক উনি কি করতে পারেন, দর্শকের আগ্রহী একজন প্লেয়ার, হয়তো বা একটা পয়েন্ট অর্জন করবেন, কিন্তু উনিও ব্যর্থ হয়ে ফিরে আসলেন। এবারে বলবো শফি মিয়া ব্যর্থ। মোহাম্মদ ইমরান, দেখা যাক একটা পয়েন্ট অর্জন করতে পারে কি না, চেষ্টা করছেন অনেক, এখনো সফল হতে পারেনি কাউকে সর, কিন্তু না উনিও ব্যর্থ হয়ে ফিরে গেলেন। মোহাম্মদ রুবেল মিয়া, উনি প্রতিপক্ষের কোর্টে ঢুকে পড়েছেন, ট্রাই করছেন, হাত থাপছেন মাটিতে, দেখা যাক একটা পয়েন্ট অর্জন করে ধরে ফেলেছে তাকে, কিন্তু উনি জাপটে ধরে ফেলেছে। এখন পর্যন্ত শাকিল মিয়া দল এগিয়ে গেছে, ক্যাপ্টেন শাকিল মিয়া এগিয়ে যাচ্ছেন, দেখা যাক কি করতে পারে উনি, চেষ্টা করছেন কাউকে না কাউকে সর, একটা পয়েন্ট অর্জন করার খুবই চেষ্টা, রাতুল ধরে ফেলেছে, তাকে হাত যেতে দেয়নি, দেখেছে রেফি কি সিদ্ধান্ত দেয় আমরা সেটা দেখব, এবং উনি ব্যর্থ। বিখ্যাত খেলোয়াড় বুদ্ধু মিয়া, উনি প্রতিপক্ষের কোর্টে যাচ্ছেন, যদিও ওনারা পয়েন্টে অনেক পিছিয়ে আছেন, দেখা যাক কিছু পয়েন্ট নিয়ে আসতে পারেন কি না। চেষ্টা করছেন অনেক কাউকে না কাউকে ছুঁয়ে আসার, দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারেন, হয়তো বা সফল হতেও পারেন। ওনাকে ধরে ফেলার জন্য প্রতিপক্ষ কেমনভাবে তাকিয়ে আছে, অবশেষে উনি ব্যর্থ। আমার জান্নাতুল অনেকক্ষণ পরে উনি প্রতিপক্ষের কোর্টে গেছেন, দেখা যাক একটা পয়েন্ট নিয়ে যেতে পারেন কি না, কাউকে ছুঁয়ে যেতে পারেন কি না। চেষ্টা করছেন অনেক, শেষমেশ কি হবে দেখতে পাচ্ছি আমরা, দেখা যাক, কিন্তু না ব্যর্থ হয়ে ফিরে গেলেন। আচ্ছা আমরা দেখলে শাকিল মিয়া এখন পর্যন্ত 33 স্কোর পেয়েছে এবং প্রতিপক্ষ সবুজ মিয়ার দল মাত্র 19 পয়েন্ট অর্জন করেছে, সুতরাং শাকিল মিয়ার দল এগিয়ে আছে। ক্যাপ্টেন শাকিল মিয়া প্রতিপক্ষের কোর্টে ঢুকে পড়েছেন, দেখা যাক কাউকে ছুঁয়ে যেতে পারেন কি না, এখনো পর্যন্ত কাউকে ছুঁয়ে নাই এবং ব্যর্থ ফিরে গেলেন। আমরা দেখতে পাচ্ছি সেই বিখ্যাত খেলোয়াড় শফি মিয়া, উনি কোর্টে এগিয়ে যাচ্ছেন এবং ট্রাই করছেন অনেক, কাউকে না কাউকে ছুঁয়ে আসা, কিন্তু উনি এবারেও ব্যর্থ, গতবারেও ব্যর্থ। আশা করবো সামনে অবশ্যই পারবে শফি মিয়া। আমরা এটা মোহাম্মদ শাকিল মিয়ার দল এখন পর্যন্ত 45 পয়েন্ট পেয়ে এগিয়ে আছে, এদিকে প্রতিপক্ষ সবুজ মিয়ার দল 19 পয়েন্ট নিয়ে সেই আগের অবস্থানে আছে। মোহাম্মদ শাকিল মিয়া ক্যাপ্টেন, দেখা যাক কাউকে ছুঁয়ে দিতে পারেন কিনা, একটা পয়েন্ট অর্জন করতে পারেন কিনা। আমরা দেখতে পাচ্ছি অনেক চেষ্টা করছেন, কিন্তু উনি ব্যর্থ ফিরে গেলেন। এবার সবুজ মিয়ার দল থেকে ক্যাপ্টেন সবুজ, উনি এগিয়ে যাচ্ছেন, দেখা যাক একটা পয়েন্ট অর্জন করতে পারেন কিনা, যদিও আগের বার ব্যর্থ হয়েছিলেন। চেষ্টা করছে কাউকে না কাউকে ছোঁয়ার, খুবই চেষ্টা করছেন প্রাণপণ দিয়ে, এখনো পর্যন্ত কাউকে ছুঁতে পারেনি, অনেক চেষ্টা করছেন এবং ধরে ফেলেছে, হাতটা ধরে ফেলেছে এবং নিজেকে সারাতে পারেনি, অবশেষে একটা পয়েন্ট হারালো।
যদিও তারা অনেক পিছিয়ে আছে প্রতিপক্ষের চাইতে। দেখতে পাচ্ছেন অনেক দর্শক আমাদের আশেপাশে, তারা খুবই মুখরভাবে এই খেলাতে দেখছে, এবং আমরা আগামীতে অনেক ম্যাচ আছে আমাদের, আপনাদের সবাইকে দেখাবো। এবার জান্নাতুল শাকিল মিয়ার দল থেকে প্রতিপক্ষের কোর্টে ঢুকে পড়েছেন, দেখা যাক কাউকে ছুঁয়ে যেতে পারে কি না, কিন্তু ব্যর্থ ফিরে গেলেন। চারিদিকে অনেক দর্শকের সমাগম হয়েছে, আসলে অনেকদিন পরে খেলাটা। এবং প্রতিপক্ষ শাকিল মিয়ার দল আজকের খেলায় জয়ী হয়েছে 47 পয়েন্ট নিয়ে, অপরদিকে সবুজ মিয়ার দল মাত্র 20 পয়েন্টে ওনারা ছিল। আচ্ছা, জয় দলের ক্যাপ্টেন মোহাম্মদ শাকিল মিয়াকে বলছি, আজকে খেলায় কেমন লাগলো? অনেক ভালো লাগলো, খেলা জিতলাম, খুব ভালো লাগলো। ইনশাআল্লাহ আমাদের টিমের সবাই ভালো খেলছে, মোটামুটি সবাই ভালো খেলছে, ঠিক আছে। দেখতে পারছেন দর্শকরা অনেকদিন হলো এই খেলাটা পায় না, আজকে অনেকদিন হলো খেলাটা পেয়েছে সবাই, অনেক দর্শক আশেপাশে। আমরা আবার আগামীতে, কালকে আমাদের আরেকটা ম্যাচ আছে, সবাইকে দেখার অনুরোধ রইল, এবং আমি আশা করছি আজকের চাইতে আগামীতে আরও বেশি দর্শক হবে, সবাই খুবই উৎফুল্লিত হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ধন্যবাদ সবাইকে।